সুপ্রিয় শিক্ষার্থীরা শুভ অপরাহ্ন। চট্টগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ইন্দ্রাণী পাঠক নবম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ে সকল শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি। আমাদের সামাজিক যে বৈরী একটা পরিবেশ চলছে, যে দুর্যোগটা চলছে, এই দুর্যোগময় পরিবেশের মধ্যে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা অবস্থায় আমাদের শিক্ষা কার্যক্রম আমরা ঘরে বসে অব্যাহত রেখেছি, তার জন্য তোমাদেরকে বিশেষ করে আমার শিক্ষার্থীদেরকে আমার আন্তরিক অভিনন্দন। আজকে তোমাদের জন্য বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ে এমন একটি অধ্যায় থেকে খুব আমাদের জন্য প্রয়োজনীয় এমন একটি পাঠ আমি বেছে নিয়েছি। তোমরা ছবি দেখার মাধ্যমে বুঝতে পারবে আমরা কোন পাঠটি নিয়ে আজকে আলোচনা করব। তাহলে এসো আমরা একটু দেখি। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একজন শিশু, ছোট শিশু, সে পাথর ভাঙছে। তারপরে এখানেও দেখতে পাচ্ছি পাথর ভাঙছে, হাড়ি পাতিল মাপছে, কিছু কাজ করছে। এই যে একটা কোনো একটা গ্যারেজের মধ্যে সম্ভবত হাতে কালি, তারপরে ইট, খুব কষ্ট লাগছে না দেখতে? কেমন জানি কান্নাকাটি, যে দেখো। তারপর দেখছি যে সে ভারী জিনিস নিচ্ছে, ছোট শিশু, হাতে তার ওজনের চাইতে অনেক বেশি। কি দেখতে পাচ্ছি আমরা? বড় হাতুড়ি, এই যে একটা আগুনের ফুলকি, বিপজ্জনক অবস্থায় আমরা কাজ করতে দেখছি। দেখো একটা বড় বিশাল একটা পানির ড্রাম ছোট শিশুটি টেনে নিয়ে যাচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি কিছু বোঝা রিক্সার মতো, ভ্যানের মতো চালাচ্ছে। তারপরে যে মাটির মতো কিছু টুকরিতে নিয়ে যাচ্ছে মাথার উপরে কিছু পাথর, এইসব দৃশ্যগুলো আমরা দেখলাম। আমরা অনায়াসে বুঝতে পারছি আজকে আমাদের পাঠের বিষয়বস্তুটা কি হতে পারে। অবশ্যই তোমরা ধরতে পেরেছ আজকে আমরা নবম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ে ষোড়শ অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা ও তার প্রতিকার নিয়ে শিশুশ্রম নামক পাঠটি আলোচনা করব এবং তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাব। আমি তার পূর্বে একটু কথা বলে নিই যে বাংলাদেশ বিশ্ব পরিচয় একটি তথ্য সমৃদ্ধ বিষয়, এখানে জানার অনেক কিছুই আছে। আর তোমরা আমাকে পরিষ্কারভাবে দেখতে পারছো, আমার কথাগুলো শুনতে পারছো কিনা আমাকে একটু মন্তব্যের মাধ্যমে জানাবে, তাহলে হয়তো আমি পরিচ্ছন্নভাবে তোমাদের কালকে নিতে পারব। তাহলে এসো আমরা শিশু শ্রম সম্পর্কে কিছু অংশ দেখি এবং তথ্যগুলো জানার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি শিশু শ্রমের ধারণা। দক্ষিণ এশিয়ার অনেক দেশের মতো বাংলাদেশেও শিশু শ্রম আছে। এখন তো আমরা বলছি শিশু শ্রম, শিশু কারা শিশু শ্রম? দেখো যে বয়সে একটি শিশু বা একজন শিশু স্কুলে যাওয়া আসা করবে, সমবয়সীদের সাথে খেলাধুলা করবে, ওই বয়সে দরিদ্র শিশুদের জীবিকার জন্য যখন কাজ করতে হয় তাই হলো শিশু শ্রম। খুবই দুঃখজনক একটা বিষয়, আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ আমাকে জানাবে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শিশু শ্রমের জন্য যে আমাদের শিশুদের যে একটা বয়স আছে সে বয়সটা কতটুকু পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, আমরা বয়সটা নির্ধারণটা দেখি। বাংলাদেশের শ্রম আইন 2006 শিশু কিশোরদের সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে শিশুর ন্যূনতম বয়স 14 বছর নির্ধারণ করা হয়েছে। তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি, খেয়াল করো 14 বছর, তোমরা এটা কিন্তু খুব স্মৃতিতে রাখবে। দেখো শিশু শ্রমের জন্য অনেকগুলো কারণ আছে, বাংলাদেশ আসলে সামাজিক সমস্যা পীড়িত, অনেকগুলো কারণে সামাজিক সমস্যার সম্মুখীন হয়ে থাকে। এখানের মধ্যে শিশু শ্রম একটা সামাজিক সমস্যা বলে আমরা চিহ্নিত করেছি এবং এটা সমাজের বিশৃঙ্খলা আমি মনে করি এবং আমরা সকলেই জানি এটা আসলে কোনো মতেই কাম্য নয়। কেন শিশু শ্রমটা আমরা দেখতে পাই? আমরা স্বাভাবিক মানুষ একটা ছোট শিশুকে দিয়ে যখন কাজটা করায় তখন সেটা কিন্তু আসলেই খুব কষ্টদায়ক হয়ে পড়ে।
কেন শিশুরা কাজ করতে বাধ্য হয়, তার কারণটা কি আমাদের অবশ্যই সেটা জানতে হবে। তাহলে এসো আমরা একটু শিশু শ্রমের কারণগুলো দেখি। শিশু শ্রমের কারণগুলো দেখতে গিয়ে আমরা কতগুলো ভাগ ভাগ পয়েন্টস আকারে জানব। একটা জিনিস মনে রাখবে যে তুমি যদি পয়েন্টস আকারে কোনো কিছু স্মৃতিতে রাখো তাহলে কিন্তু তুমি তোমার মতো করে লিখতে পারবে, পয়েন্টসগুলো মনে রাখবে। এখানে দেখতে পাচ্ছি শিশু শ্রমের কারণ। বাংলাদেশে শিশু শ্রমের প্রথম ও প্রধান কারণ হলো অর্থনৈতিক দুরবস্থা। খুবই দুঃখজনক, বাংলাদেশ এখন আমরা উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে আছি, তারপর আমরা আমাদের অর্থনৈতিক একটা দুরবস্থা দেখতে পাচ্ছি। তারপর আমরা দেখতে যেটা পাচ্ছি, দেখো দারিদ্রতার কারণে পরিবারের পক্ষে ভরণ পোষণ মেটানো সম্ভবপর হয় না। আসলে সেই পরিবারগুলো খুব দরিদ্র থাকে, তো দরিদ্র থাকার কারণে তারা ভরণ পোষণগুলো ঠিক মতো মেটাতে পারছে না, যার জন্য শিশুদের কাজ করতে দেন অভিভাবকরা। আসলে আমরা তো চাই না, আমরা কখনোই চাই না আমাদের শিশুরা কাজ করুক, বাধ্য হয়ে এই দারিদ্রতার কারণে দিতে হচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি দরিদ্র পিতা মাতা শিক্ষাকে একটি অলাভজনক কর্মকাণ্ড মনে করেন। এটা খুব বিস্ময় করার মতো একটা বিষয় যে কেন অলাভজনক মনে করছেন, কারণ তারা লেখাপড়ার খরচ যোগান দিতে পারেন না, এটা একটা মূল কারণ। মনে করছে যে যেখানে লেখাপড়ার খরচ যোগান দিতে আমি পারছি না, লাভ কি পড়াশোনা শিখে, এটা একটা কারণ দেখাচ্ছে। তারপর দেখতে পাচ্ছি সন্তানদের 15-16 বছর পর্যন্ত লেখাপড়া চালিয়ে যাওয়ার মতো ধৈর্য ও অর্থ তাদের থাকে না। কেন? কারণ তারা দরিদ্র, আর দারিদ্রতার জন্য তাদের কি সে ধৈর্য এবং সামর্থ্য দুটোই থাকে না। তারপর আমরা দেখতে পাচ্ছি শিশু শ্রমের কুফল সম্পর্কে অভিভাবকদের উদাসীনতা। দেখো আমি যদি প্রথমে না বুঝি যে আমার শিশুর ভালো এবং মন্দ, প্রথম কথা হচ্ছে আমাদের যে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা স্বাস্থ্য এই যে নিডসগুলো, এই নিডসগুলো যখন আমরা পূরণ করতে পারি না তখন আমাদের খুব কষ্ট হয়ে দাঁড়ায়। প্রথমত হচ্ছে পেটে ক্ষুধা, মাথায় ছাপ, এই দুটো যখন আমাদের শরীরে বস্ত্র এগুলো যখন থাকে না তখন শিক্ষাকে আমরা কীভাবে এগিয়ে নিয়ে যাব এবং শিশুকে কী করে আমরা স্কুলে পাঠাবো, তখন সেই জীবিকার তাগিদে পেটের দায়ে অভিভাবকরা কী করেন, অভিভাবক বলতে যারা দরিদ্র অভিভাবক আছেন তখন তারা কী করেন, শিশুটাকে কাজে লাগিয়ে দেন। আর এটার একটা বিশেষ সুফল কারা নেয়, কিছু মানুষ আছেন যারা ওই ছোটো ছোটো বাচ্চাদেরকে কাজে কি নিয়োগ দেন এবং তারা খুব স্বল্প সময়ে অধিক পরিশ্রমে তাদেরকে কাজ করিয়ে থাকে। তাহলে এই শিশু শ্রম সম্পর্কে আমাদের একটা দুঃখ এবং কষ্ট, আমরা চাই না কোনো শিশু কাজ করুক, কিন্তু শিশু শ্রমটাকে আমরা কী করে রোধ করতে পারি এবং এটার কিছু নীতিমালা, সুনির্দিষ্ট নীতিমালা আমাদের থাকা উচিত, অবশ্যই আছে, সেটা আমাদের বাংলাদেশের আইনেও আছে, বাংলাদেশের সংবিধানেও আছে এবং আন্তর্জাতিকভাবেও সেটা স্বীকৃত। আমরা তাহলে একটু দেখি তথ্যের মাধ্যমে দেখি আমরা কী দেখতে পাচ্ছি। এখানে বাংলাদেশের সংবিধানে শিশুসহ সকল নাগরিকের মৌলিক অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তারপর দেখতে পাচ্ছি আমরা সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে শিশুদের জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাসহ শারীরিক, একটু মনোযোগ দিয়ে তোমরা এবং খুব ভালোভাবে খেয়াল করো, দেখো কি বলছে, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাসহ শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের উপর জোর দেওয়া হয়েছে। খেয়াল করতে পেরেছো? তাহলে এই বিষয়টা আমাদেরকে উল্লেখ করা হয়েছে। আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে বাংলাদেশের সংবিধানে শিশুদের একটা অধিকার নিয়ে অধিকারের কথা, তাহলে এই অধিকার প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই অধিকারের আইনে উল্লেখ করা হয়েছে যে 14 বছরের কম বয়সী শিশুকে কাজে নিয়োগ করা যাবে না। আমি আবারও বলছি আইনে উল্লেখ করা হয়েছে যে 14 বছরের কম বয়সী শিশুকে কাজে নিয়োগ করা যাবে না, একেবারে নিষিদ্ধ। তারপরে দেখতে পাচ্ছি শিশুর পিতা মাতা কিংবা অভিভাবক শিশুকে দিয়ে কাজ করানোর জন্য কারো সাথে কোনো প্রকার চুক্তি করতে পারবে না।
নির্দেশনামা। আমাদের নির্দেশনামাগুলো অবশ্যই মনে রাখতে হবে, এবং শুধু মনে রাখলে হবে না, সেটা কিন্তু পালনও করতে হবে। তারপর দেখতে পাচ্ছি আমরা, কিশোর শ্রমিক নিয়োগ করতে হলে রেজিস্টার্ড ডাক্তারের কাছ থেকে মালিকের খরচে ফিটনেস সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। আসলে আমাদের কিশোর আইনে বলা আছে যে 14 থেকে 18 বছর বয়সী, এরা কিন্তু আসলে কিশোর, কিশোরদের জন্য একটা কি ফিটনেস সার্টিফিকেট আনতে হবে, অর্থাৎ সে শারীরিকভাবে সক্ষম কাজ করবার জন্য, ঠিক আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি একজন কিশোর শ্রমিকদের স্বাভাবিক কাজের সময়সীমা নির্ধারণ করা হয়েছে দৈনিক 5 ঘন্টা, ঠিক আছে। তবে সন্ধ্যা 7টা থেকে ভোর 7টা পর্যন্ত কোনো কিশোর শ্রমিককে দিয়ে কাজ করানো যাবে না, সেখানে শিশুও সংশ্লিষ্ট। কিশোর শ্রমিককে দিয়ে কোনো ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক কাজ করানো যাবে না, এগুলো কিন্তু সবগুলো কিন্তু আইনের আওতায় আছে। এই আইনে আরো বলা হয়েছে যে 12 বছর বয়সী শিশু কিশোরদের কেবল সে ধরনের হালকা কাজই করানো যাবে যে কাজে কোনো ক্ষতি হবে না এবং যা তাদের শিক্ষা গ্রহণের অধিকারকে বিঘ্নিত করবে না। তোমরা জিনিসটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ যে এমন কিছু শিক্ষার কথা বলা হচ্ছে, যে আমাদের শিক্ষার কথাগুলো আমরা বলতে পারছি যে 12 বছর বয়সী অর্থাৎ শিশুকে এমনভাবে কাজ দিতে হবে যেটা তার জন্য খুব ভারী না হয়। এখন যদি মনে করো যে একজন শিশুকে যদি আমি একটা বালতি, বিশাল 5-6 লিটারের বালতি করে পানি আনতে দিই, সে পারবে? কিছুতেই পারবে না, তার তো একটা জগ নেওয়ার ক্ষমতা নেই। তাহলে ওই শিশুকে আমাকে এমন কিছু কাজ দিতে হবে তার তার শারীরিক এবং মানসিকভাবে সেটাকে খুব প্রেশার না পড়ে। তারপর আমরা দেখতে পাচ্ছি জাতীয় শিশুশ্রম নিরসন নীতি 2010, এই শিশুশ্রম বিলোপ সাধনে কতগুলো সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, সেগুলো কি কি দেখি। শিশুশ্রম প্রতিরোধ ও নির্মূলে কৌশলগত ব্যবস্থা গ্রহণ, ঠিক আছে, আমাকে এমনভাবে কিছু কৌশল অবলম্বন করতে হবে যেটা আমরা শ্রমটাকে নিরসন করতে পারি। তারপর দেখতে পাচ্ছি প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাত হতে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে সুনির্দিষ্ট সময় ভিত্তিক স্বল্পমেয়াদী পদক্ষেপ গ্রহণ। কি বলছে দেখো, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে সেটা কোন জায়গা থেকে, প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক খাত থেকে। কিরকম সুনির্দিষ্ট একটা সময় দেওয়া হয়েছে, সেটা স্বল্পমেয়াদী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি সব ধরনের শিশুশ্রম বিলোপে দীর্ঘমেয়াদী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, অর্থাৎ ইতিমধ্যে সেটা গ্রহণ করা হয়ে গেছে। আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাংলাদেশের সংবিধানের আইনে যেসব তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো আমি তোমাদেরকে জানিয়েছি। ঠিক এই শিশুশ্রমের জন্য আন্তর্জাতিকভাবে কিছু আইন প্রয়োগ করা হয়েছে এবং বলা হয়েছে যে শিশুশ্রম নিষিদ্ধ, এবং কী ধরনের শিশুদের দিয়ে কাজ করানো হবে সেই তথ্যগুলো আমি তোমাদেরকে জানাচ্ছি। দেখো আমাদের আসলে না, বাংলাদেশ বিশ্বপরিচয় বিষয়টা এমনই যে ভীষণ তথ্য সমৃদ্ধ, তোমার জানার শেষ নেই, তুমি প্রচুর জানতে পারবে। আর মজারও একটা বিষয়, বাংলাদেশ শিশু আইন 1974-এর সংজ্ঞা অনুযায়ী, ভালো করে খেয়াল করো, 1974-এর সংজ্ঞা অনুযায়ী 16 বছরের কম বয়সী প্রত্যেকেই কিন্তু শিশু। আমাদের শিশুদের বয়সটা নির্ধারণের কথা বলতে গেলে কিন্তু আমরা বলতে পারব। তারপর দেখতে পাচ্ছি যেটা আমরা চলে আসছি আন্তর্জাতিক বিষয়ে, জাতিসংঘ শিশু অধিকার স্তম্ভ 1989 সালের জাতিসংঘ কর্তৃক প্রণীত জাতিসংঘ শিশু অধিকার সনদে শিশুশ্রম বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। কত সালে খেয়াল করো, এগুলো কিন্তু আমাদের বহু নির্বাচনের জন্য, জ্ঞানমূলক প্রশ্নের জন্য, আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য বিভিন্ন তথ্যের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের একটু পরে হয়তো সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো, মুখে বলে দেবো। এরপরে আমরা দেখতে পাচ্ছি
এই জাতি শব্দ কি বলা হয়েছে এই সনদে বলা হয়েছে স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে সদস্য রাষ্ট্রগুলো শিশু আমাদের এই সদস্য রাষ্ট্রগুলো শিশু শ্রমের জন্য কি করবে দেখো প্রথমে কি করবে প্রথমে আসছে বয়স বিশেষ কর্মঘণ্টা অর্থাৎ প্রথমে বয়সটা নির্ধারণ করবে বিশেষ কাজের সময়সূচিটা দেখবে ফর্মে নিয়োগের যথার্থ শর্তাবলী নির্ধারণ করবে অর্থাৎ কিছু কন্ডিশন থাকবে কিছু শর্ত থাকবে যে এই শর্তে নিয়মের মধ্যে এই শিশুরা কাজ করবে এর বাইরে কিন্তু শর্ত বাইরে চলে গেলে তাহলে থাকবে না এছাড়াও এই সনদে শিশু সুরক্ষা বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ইত্যাদি বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে যা পরোক্ষভাবে শিশু শ্রম নিরসনে সহায়তা করবে আর সবশেষে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে 1990 সালে এই সনদ অনুসমর্থন করেছে আমরা জেনে গেলাম আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশের সামাজিক যে সমস্যা আছে তার প্রেক্ষাপটে কিন্তু আমাদের শিশু শ্রম একটা সামাজিক সমস্যা অন্তর্ভুক্ত আমরা একটু এই বিষয়টার পরিপ্রেক্ষিতে সৃজনশীল কিছু কাজে চলে যাব তোমরা আমাকে একটু জানাবে যে তোমরা বোর্ডে লেখাগুলো ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা বিষয় তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমরা এতক্ষণ যে পাঠটি নিয়ে আলোচনা করেছি এবং তোমরা বিভিন্ন তথ্য জেনেছো সেই জানার পরিপ্রেক্ষিতে কিছু কথা বলি পড়াশোনা আমরা করব সেটা আমরা মুখস্থ নির্ভর নয় আমি তথ্য তোমাদেরকে জানিয়েছি তুমি আনন্দ সহকারে তথ্যগুলো শুধু জানার জন্য কি পড়বে আমরা বইটা নিয়ে না মাঝে মধ্যে অনেক গল্প অনেক চরিত্র আমাদের মনে থাকে না কেন মনে থাকে বলতো আনন্দ সহকারে পড়ি খুব উদ্বেগ নিয়ে পড়ি খুব একটা থ্রিল বলি আর না থ্রিল নিয়ে পড়াশোনা করি তখন দেখবে যে অনেক পুরনো সেই ক্লাস থ্রিতে পড়া একটা চরিত্রের কথা আমাদের খুব মনে আছে যখনই আমি কোনো একটা বিষয় খুব চিন্তার সহকারে না আমাকে একটু মুখস্থ শিখতেই হবে মুখস্থ কোন কিছু না তুমি তোমার আনন্দ সহকারে পড়বে পাঁচ ছয় বার পড়বে অটোমেটিক্যালি তুমি তথ্যগুলো জেনে যাবে অর্থাৎ বয়স সাল এগুলো তোমার মাথায় থাকবে এরপর তুমি তোমার মতো করে সাজিয়ে হ্যাঁ তবে সেখানে কিছু যে সনদের কথাগুলো বলা হচ্ছে সেগুলো যদি সুনির্দিষ্ট থাকে তাহলে আমাদেরকে সেটা জানতে হবে আর আমরা এতগুলো বিষয়ের মধ্যে যেটা তথ্যটা জানলাম সেখান থেকে আমরা কিন্তু কি পেয়েছি অনেকগুলো তথ্য পেয়েছি সেই তথ্য থেকে আমরা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগ ভিত্তিক উচ্চতর চিন্তন দক্ষতা ভিত্তিক তারপরে আমরা কি বহুনির্বাচনী অংশ অনেক অংশ পেয়ে থাকি যদি প্রতিটা লাইন টু লাইন পড়ি তাহলে আমাদের কোনো কষ্ট হবে না আর সবচেয়ে ভালো হয় কি জানো প্রতি লাইনে লাইনে পড়লে তোমার বহুনির্বাচনী কাজটা যেমন সোজা হয়ে যাবে সৃজনশীলের কাজটাও সোজা হয়ে যাবে তোমাদের জন্য আমি আজকে বাড়ির কাজ হিসেবে আমি একটা সৃজনশীল প্রশ্ন আগে থেকে তৈরি করে রেখেছি দেখো একটা স্টেম আমরা সবাই জানি স্টেম মানে উদ্দীপক এখানে আমি দুটো দৃশ্যপট রেখেছি দৃশ্যপট একে আমরা দেখতে পাচ্ছি তোমরা এটা বাড়িতে অবশ্যই অনুশীলন করবে এবং খাতায় লিখে ফেলবে তোমরা কিন্তু খাতার মধ্যে আমি জানি ইতিমধ্যে তোমরা কিন্তু তারিখ শ্রেণী বিষয় সবাই লিখেছো হ্যাঁ অধ্যায়ও লিখেছো লিখে না থাকলে একবার লিখে নেবে আমরা দেখি উদ্দীপকটার মধ্যে কি দৃশ্যপট এক 9 বছর বয়সী এক্স নামক ছেলে আমি এখানে কারোর নাম লিখিনি অনেকের নাম হতে পারে আমি এক্স দিলাম এক্স নামক ছেলে বিদ্যালয়ে না গিয়ে একটি গাড়ির গ্যারেজে কাজ করে আমার দৃশ্যপট একের কাজ শেষ দৃশ্যপট দুই ওয়াই দাদু একজন সমাজ সচেতন নাগরিক তিনি বিভিন্ন সামাজিক সমস্যা প্রসঙ্গে ওয়াইকে বলেন এমন একটি সনদ আন্তর্জাতিকভাবে স্বীকৃত যেখানে কিছু বয়সী ছেলে মেয়েদেরকে কাজে অংশগ্রহণে চুক্তির কথা উল্লেখ আছে যেখানে অংশগ্রহণ করা হবে সেখানে চুক্তির কথা উল্লেখ আছে এবার চলে আসি আমাদের সৃজনশীল প্রশ্নের চারটা ধাপ প্রথম ধাপ জ্ঞানমূলক দ্বিতীয় ধাপ অনুধাবন তৃতীয় ধাপ প্রয়োগ এবং চতুর্থ ধাপ উচ্চতর চিন্তন দক্ষতা প্রত্যেকটার মান তোমরা সবাই জানো আমি আবার বলছি 1 2 3 4 টোটাল মানটা কত আমাদের জানাচ্ছে আমাদের
মান দেওয়া আছে 10 নম্বর ঠিক আছে আমরা 10 নম্বর দেখতে পাচ্ছি তারপর দেখতে পাচ্ছি আমরা ক নম্বর প্রশ্নে অর্থাৎ আমাদের জ্ঞানমূলক প্রশ্নে শিশু আইন 1974 অনুসারে কারা শিশু আমরা অবশ্যই তথ্য জেনেছি তোমরা অনায়াসে লিখতে পারবে খ নম্বর প্রশ্নটা আমি পরে বলবো তোমাদেরকে অপ্রতিরোধ্য খেলাধুলার বয়সে পেশায় নিয়োজিত এটা কিন্তু একটা উদ্ধরণ চিহ্নের মাধ্যমে রেখেছি ব্যাখ্যা করো নাম্বার কত 2 গ উদ্দীপকে উল্লেখিত দৃশ্যপট 1 এ মানে এই দৃশ্যপটটার কথা বলছে যে বিষয় ব্যক্ত করা হয়েছে তার কারণটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে নাম্বার হচ্ছে 3 ঘ দৃশ্যপট 2 এ ওয়াইয়ের দাদুর বক্তব্য অর্থাৎ এই দৃশ্যপট প্রথমে এটাকে বলেছে তারপর এটাকে বলছে ওয়াইয়ের দাদুর বক্তব্যের গ্রহণযোগ্যতা মূল্যায়ন কর আমাদের সৃজনশীল অংশ আমরা জেনে গেলাম আমাদের সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি আমাদের ক্লাসটা শেষ করতে আমি তারপরে তোমাদেরকে একটা বিষয় জানাবো সেটা হচ্ছে আমরা সৃজনশীল অংশে 2 নম্বর একটা প্রশ্ন দেখেছি মনে আছে কি দেখছি দেখো অপ্রতিরোধ্য খেলাধুলার বয়সে পেশায় নিয়োজিত একটু কেমন তর লাগে না আমি যদি অপ্রতিরোধ্য বয়স যে বয়সটা বন্ধুদের সাথে সমবয়সীদের সাথে খেলাধুলা করে কাটানোর ব্যাপার সেটাকে আমি একটু ঘুরিয়ে দিলাম আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের 2 নম্বর অনুধাবন প্রশ্নটা কিন্তু এইভাবে করে বর্তমান সৃজনশীল প্রেক্ষাপটে এটা এইভাবেই আসবে আরও একটা কথা আমি একটা কনসেপ্টে কিন্তু আমি দুটো অংশ নিয়েছি গ এবং ঘ প্রয়োগ উচ্চতর চিন্তন দক্ষতা সাধারণত এভাবে নেওয়া যায় তারপরও কিন্তু আমরা দুটো থিম নিতে চাই অর্থাৎ যদি আমি এখানে শিশুশ্রম রাখি অন্যদিকে আর একটা থিম দিয়ে কিন্তু কোশ্চেন করতে পারি যেহেতু আজকে আমি শিশুশ্রম নিয়ে আলোচনা করেছি তাই আমি এখান থেকে গ এবং ঘ এই দুটো প্রশ্নই করেছি আশা করি তোমরা কতটুকু উপকৃত হয়েছ আমি জানি না ঠিক তবে আমার মনে হচ্ছে তোমরা সবাই খুব মনোযোগ সহকারে আমার ক্লাসটা দেখেছ এবং আমিও তোমাদেরকে পড়াতে পেরে খুব আনন্দ বোধ করছি সেই সাথে তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি তোমাদের ভবিষ্যৎটা আরও ভালোর দিকে যাক আর আমরা যে বৈরী পরিস্থিতিতে আছি সেখান থেকে আমরা দ্রুত উত্তরণ করে আসতে পারবো সে আশা রাখি ঠিক মতো খাওয়া দাওয়া করবে ঘুম যাবে বাবা মার কথা শুনবে এবং তোমাদের পড়াশোনার বাইরেও যদি কোনো কাজ থাকে জানা থাকে সেটা অবশ্যই করবে এ পর্যন্ত ভালো থেকো ধন্যবাদ